কত জবা ফুল ফুটেছে দেখো আজকে। এত বৃষ্টি হয়েছে, জল ঝলমল সবুজ আর সবুজ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ওয়েডনেসডে, হ্যাপি ওয়েডনেসডে। তো কালকে থেকে তো সারাদিন বৃষ্টি হয়েই যাচ্ছে আমাদের এখানে, প্রায় পুরো জল জমে যাওয়ার মতো অবস্থা। এত বৃষ্টি হচ্ছে, এখনো ওয়েদারটা মেঘলা মেঘলাই রয়েছে। তো আজকে তোমাদের সাথে আমি একটা ফুল ডে ব্লগ শেয়ার করতে চলেছি। ব্লগে কি দেখাবো সেরকম ইন্টারেস্টিং আমি জানি না, বোরিং আর বোরিং সারাদিন ঘরের মধ্যে থেকে যা করার করতে হয়। তো তোমাদের সাথে সেটুকুনি শেয়ার করব। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে, কমেন্টসে জানাবে, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখে নেওয়া যাক আজকে তোমাদের সাথে কী কী আমি শেয়ার করি। ভিডিওটা লাস্ট অবধি দেখো, আশা করি ভালো লাগবে। ইনি হলেন আমাদের বাড়ির একজন মেম্বার, মিস্টার টিও। চারদিকে এখন ঘুরে ঘুরে দেখছে, ভাবছি কী হচ্ছে, ক্যামেরা নেই, কী করা হচ্ছে। একটা রুটি, আলুর তরকারি, আর রয়েছে অল্প একটু ঘুগনি। এখানে শুরু হয়ে গেছে লাঞ্চের প্রিপারেশন। দেখো মা কি করছে। এই যে মা এখন বাচ্চে মুসুরির ডাল, এটা একদম দোকান থেকে এটা কেনা নয়, এটা হচ্ছে মানে কি বলবো, পিওর একদম মুসুরির ডাল, যেটা আমাদের একজন দিয়েছে। কিন্তু ডালটার মধ্যে প্রচুর পরিমাণে কাকড় রয়েছে, তো ওটা ভালো করে বেছে নিয়ে করতে হবে, না বেছে নিয়ে করতে হবে, না হলে খাঁটির চক্করে দাঁতটা যাবে। কিন্তু খুব টেস্ট আছে ডালটা। তো আজকে হবে মুসুরির ডাল আর ডিমের ঝোল। দুপুরবেলা বেশি রান্না আজকে হবে না, একদম সিম্পল হবে। আর এরকম খাওয়ার খেতে মাঝে মাঝে ভালোই লাগে, বেশ পাতলা মুসুরির ডাল, তার সাথে ডিমের মামলেট, বা সরি মামলেট না অমলেট, বা এরকম ডিমের ঝাল হবে, খুব ভালো লাগে সেগুলো খেতে। তার সাথে হবে থাকবে একটা পাতি লেবু, একদম জমে যাবে। মানে মাছ মাংস আই থিঙ্ক ফেল করে যাবে এইসব রান্নাতে কিছু কিছু সময়। তো কালকে থেকে তো বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে, এখন অল্প অল্প রোদ উঠেছে, বাট বৃষ্টি বৃষ্টি ওয়েদারটাই বেশ ভালো লাগে, নালে সেই রোদ উঠলে আবার গরম, ভালো লাগে না একদম। বৃষ্টি হবে আর এতটাই পরিমাণে বৃষ্টি হয়েছে যে আমাদের পুরো পিছন এইসব সাইডে পুরো জল জমে গেছে। ভালো বৃষ্টি হয়েছে কালকে থেকে, মানে সারা রাত ধরেই কালকে বৃষ্টি হয়েছে। আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার পর একদম মানে একটা আমাদের ডেলি রুটিনের মধ্যে পড়ে হচ্ছে ঘর গোছানো, যেটা মাই বেসিক্যালি গোছায়, সমস্ত রুমগুলো মাই অর্গানাইজ করে। বাট আমি আজকে শুধু এই ঘরটা করলাম, কারণ আজকে ঘুম থেকে উঠতে সবারই খুব দেরি হয়ে গেছে। মা বাবা একটু তাড়াতাড়ি উঠেছে, আমি তো আরও অনেক দেরি করে উঠেছি, তাই জন্য কাজ প্রচণ্ড দেরি হয়ে গেছে। এখন প্রায় বাজে 11:30, তো আমাদের কোনো কাজই সেরকমভাবে হয়নি, তাই জন্য এই ঘরটা আজকে আমি গোছালাম। বাদ বাকি সব রুমগুলো মাই গুছিয়ে নিয়েছে, কারণ আমার গোছানো তো আবার মার পছন্দ হবে না, তো আমি ওই জন্য সেরকম গুছাই ঠুচাই না, মায়ের সব করে নেয়। তো আজকে এইটা গোছালাম। এখন বাইরে ভালো রোদ উঠেছে, আবার জামা কাপড়গুলো মনে হয় মা বাইরে রোদ দেবে, এই করবে একবার বাইরে রোদ দেবে, আজকে একবার ঘরে আনবে। এই ওয়েদার এই একটা মুশকিল। ডাল, ডিম,
আলু সব একসাথে সিদ্ধ বসিয়ে দিয়েছে। এখন বাজে 2:10, আমার স্নান হয়ে গেছে। এই কিছুক্ষণ আগে স্নান টান করে বসলাম, স্নান টান করে শুয়েছিলাম, পুজো দেব পুজো দেবো, এখন তাও শুয়েই ছিলাম। এই এখন যাবো পুজো দিতে। বেলা শেষে এখন ভালো রোদ উঠেছে, জামা কাপড় সব রোদে দেওয়া হয়েছে। আবার মসুরির ডাল আর ডিম, এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন একটু ঘুমাবো। খেলেই আমার ঘুম পেয়ে যায় প্রচণ্ড পরিমাণে, এখনও ঘুম পাচ্ছে। ঘুম থেকে উঠে যদি ওয়েদার ভালো থাকে আবার তোমাদের সাথে দেখা হবে ছাদে, আর না হলে তো ছাদে যাওয়ার হবে না, আবার দেখা হবে সন্ধ্যাবেলা। ছাদটা বেশ ভালোই লাগে বিকালবেলাটা যেতে, যাই না কেমন ওয়েদার থাকবে। এখন অবধি ওয়েদারটা ভালোই আছে। তো আজকে খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো, সিম্পলের মধ্যে বেশ একদম ডাল আলু মাখা আর ডিম। বেশ কয়েকদিন রিচ খাওয়ার পর এরকম টাইপের একটু খাওয়ার খেতে হেভি লাগে খেতে। তো এখন ঘুমাবো আমি, তোমাদের সাথে আবার দেখা হবে সন্ধ্যাবেলা। গুড ইভিনিং। এখন এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, ওয়েদার যথেষ্ট ভালো ছিল, কিন্তু আমার ছাদে যাওয়ার আজকে হয়নি, কারণ আমি ঘুম থেকে উঠতে পারিনি, তো মাও ডাকেনি। যাই হোক, আমি আর ছাদে যেতে পারিনি, তার জন্য এই জাস্ট ঘুম থেকে উঠলাম কিছুক্ষণ আগে, একটু ফ্রেশ হলাম, ভাবলাম ব্লগটা আবার কন্টিনিউ করি, ব্লগটা আবার কন্টিনিউ করবো। এখন তোমার সন্ধ্যাবেলা আমরা সেরকম কিছু টিফিন সবসময় করি না, কিছুক্ষণ পর একটু চা করবো আর বিস্কুট খাবো, ব্যাস টিভি দেখি তোমাদের। ক্যাপসিকাম, এদিকে বাচ্চা হচ্ছে, চাল বাচ্চা হচ্ছে, এটা বাবা বাচ্চা।
চিলি চিকেনের জন্য ক্যাপসিকাম লঙ্কা পেঁয়াজ সব কাটা হয়ে গেছে, চিলি চিকেন ভাজতে দেওয়া হয়ে গেছে, মানে মাংসগুলো ম্যারিনেট করে অ্যারারুট ডিম আর কি কিছু পেঁয়াজ আদা রসুন সব রয়েছে, ঘি আর কাজু কিশমিশ, গরম মশলা, ফুড কালার আর কি কিছু এই দিয়ে নুন আর সাদা মশলার চিনি দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছে। আর ওখানে লিচুর জন্য পোলার জন্য লঙ্কা কাটছি। আমাদের ডিনার টিনার সব কমপ্লিট হয়ে গেছে, এখন জাস্ট ঘুমিয়ে পড়বো। ডিনারটা আজকে জাস্ট অসম হয়েছিল, খেতে খুব ভালো হয়েছে। তো তোমাদের সাথে আজকে আমি একটু ফুল ডে ব্লগ শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে যে বেল আইকনটা রয়েছে ওটা তো প্রেস করতে ভুলো না নিউ আপডেটের জন্য। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। গুড নাইট, টাটা, সুইট ড্রিমস, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।